দূর পাহাড়ের কোনো এক কোনায় ছোট্ট একটা গ্রাম। আর সেই গ্রামের একেবারে কোনায়, সম্পূর্ণ জনমানবহীন জায়গায় একটা ছোট হোমস্টে। আর সেই হোমস্টের পাশে আরও ছোট্ট একটা ঝর্ণা। কেমন লাগবে? ও দাঁড়ান দাঁড়ান, আর এর সঙ্গে যদি থাকে দুর্দান্ত কোয়ালিটির খাওয়ার দাওয়া, তাহলে কেমন হবে? জমে যাবে না? ওরে ওরে, কি ঠান্ডা কি ঠান্ডা! এরকম একটা পাহাড়ি লোকেশনে এত সুন্দর একটা হোমস্টেতে ভালো ভালো খাবার খাবো না, তা কি হয়? দুপুরের লাঞ্চ আজকে তাগড়া হয়েছে। আসো। খাবার দাবার করেছি, ভাত আছে, আর কি আছে? দাঁড়াও, ও শেষ পাতে আবার কাস্টার্ডও আছে। কাস্টার্ড দেখা যাচ্ছে? মানুষ ভালো করে দেখাও। আর কি আছে? আর আছে হচ্ছে লোকাল রাই শাক। রাই শাক আমার খুব পছন্দ, যখনই পাহাড়ি আসি, পাহাড়ে আসি তখন খাই। একটু দাও না আমাকে, একটু। থ্যাংক ইউ। হ্যাঁ, চিকেন আর কি, আর কি হ্যাঁ, এ ডাল, ডাল এটা কি ডাল? ক্যা ডালে পুছো না তোরা। হ্যাঁ ঠিক আছে, দরকার মনে হলে এদিকেও চলে আসতে পারো। আহা, ডালের থেকে যা গন্ধ বেরোচ্ছে সুন্দর! গরম গরম ডাল, গরম গরম ভাত, আর এত অসাধারণ একটা লোকেশন। মানে জলের কুলকুল আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, হয়তো শুনতে পাচ্ছ না, এর পেছনেই রয়েছে একটা ছোট্ট, কি বলবো ওটাকে, ঝর্ণা। আর একটু দূরেই বয়ে গেছে নদী। এটা কি? মিক্সড ভেজ। আচ্ছা মিক্সড ভেজও আছে, মিক্সড ভেজ। তুমি কি করছো? তুমি কী নাড়ানোর চেষ্টা করছো? কিছু নাড়াচ্ছ না তো, সব দেখা যাচ্ছে তো। ভেরি গুড। বলছি আমার ডান দিকে প্রোফাইলটা ভালো না, বাদ দিকে প্রোফাইলটা ভালো। এনিওয়েজ, আর কি আছে? মিক্সড ভেজ। মিক্সড ভেজের জন্য চামচ, মিক্সড ভেজ। মিক্সড ভেজের মধ্যে ওরা সিজনাল ফুলকপি দিয়েছে, আলু দিয়েছে, আর কি দিয়েছে? বাকি ক্যা ইসমে হ্যায়? ক্যাপসিকাম হ্যায়, ক্যাপসিকাম। অর ইয়ে তো গাজর হ্যায়, গাজর। স্কোয়াশ হ্যায় ক্যা? নেই নেই, স্কোয়াশ নেই। এটা একটা সিজনাল ভেজিটেবল, যেটা যে সিজনে হবে সেই সিজনে দেবে। আর এটা হচ্ছে রাই শাক, ওটা ওটা বন্ধ করে রাখো, নেব রাই শাক। এটা এখানে রাখি। এবার আসো মানুষ, আসো, দেখা যাচ্ছে তো? ভেরি গুড। সেন্ট্রাল পজিশনে আছে তো? ভেরি গুড। पता नहीं पहाड़ का खाना का या एनवायरनमेंट का कुछ बात होगा, सबसे सिंपल सा खाना ना बहुत बढ़िया लगता है। मैंने दाल चावल, मैं देखा हूं हमेशा दाल चावल जैसा सीधा खाना, सिंपल सोजा खावार। পাহাড়ের অ্যাটমসফিয়ারের মধ্যে একটা ব্যাপার আছে, মানে এটা তোমার প্রথম বাইটটা মুখে দিয়ে শুন, মানে ভালো লাগবেই। এ মিক্সড ভেজ বড়িয়া বানা। থ্যাংক ইউ। এক্সাম চলছে মনে হচ্ছে, সবাই যেরকম করে দাঁড়িয়ে আছে এক্সাম হচ্ছে মনে হচ্ছে। টুকর টুকর এই রাই শাকটা একটু দেখো মানুষ। এটা এই শাকটা মেনলি এখানে সবার বাড়িতেই আশেপাশে জঙ্গলে ওঠে আর কি, সেই শাকটা এখানে প্রচুর ইউজ হয়। এই শাকের অনেক রকমভাবে ইউজ করা হয়, একটা বাড়িতে একরকম বানানো হয়। কিন্তু রাই শাকের যে ফ্লেভারটা, টেস্টটা, আমরা ব্রাহ্মী শাকের মধ্যে ঘি ডালার পরে যে ফ্লেভারটা পাই তার থেকে বেটার। আমি এখন আছি শীতংয়ে, এবং শীতংয়ে একদম নদীর ধারে এরকম এক্সক্লুসিভ একটা, মানে রিসর্ট বলতে যাচ্ছিলাম, হোমস্টে, সরি, হোমস্টেতে রয়েছি। এর সমস্ত ডিটেল কী করে বুক করবে ডিসক্রিপশানে দেওয়া আছে। আমি এখানে একদিন ধরে রয়েছি, খাওয়া দাওয়া যা সুপার, লোকেশন মানে পুরো শীতং একদিকে, আর এর লোকেশন আরেকদিকে, মানে অসাধারণ লোকেশন, অসাধারণ।
তুকর জলের কুলকুল আওয়াজ ভেসে আসছে, মন কেড়ে নেওয়া খাবার, সুন্দর রুম আর একদম এক্সক্লুসিভ একটা প্রপার্টি, তাও বাজেটের মধ্যে। আর কি চাই? আচ্ছা মাংস চিকেন কাহা গিয়া? চিকেন হেল্প করো না, থ্যাংক ইউ। ये सोच रहा है कि इसका जॉब डिस्क्रिप्शन में ये तो लिखा नहीं हुआ था, ये तो साथ में गाड़ी लेके आया था, ये चिकन भी सर्व कर रहा है अभी साथ में। एडिशनल रिस्पॉन्सिबिलिटीज को दिया गया। देखिए कैमन खेते पहाड़ी चिकन तो एमनी खूब सुंदर। इसको बंद कर ना होले मानुषेर भाग्ये ठंडा जुटबे। সামনে আসো সামনে আসো, মনে হচ্ছে এখানটা আসো, তাহলে চিকেনটা দেখা যাবে না ভালো করে। দেখা যাচ্ছে চিকেনটা? একটু দেখো, দেখা যাচ্ছে? তো আলু ফালু দিয়ে চিকেন ঝোল ঝোল করে রান্না করেছে গরম গরম, তার মধ্যে মেথি শাক দেওয়া। অসাধারণ খাবার, মানে কি বলবো আমি, মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি ভাই। সুপার সুপার, বহুত বড়িয়া, খানা একদম বড়িয়া, ইতনা বড়িয়া কি খানা খতম না হয়ে যায়। বহুত বড়িয়া ভাই, খানা খানে মেয়ে থাড়া লেট হো গিয়া, কাস্টার্ড ভি হ্যায় থোড়া, হ্যাঁ কাস্টার্ড ভি হ্যায়, ইনকা হি হ্যায়। ये पूरा जगह इनको जो देख रहा आपका नाम बता दीजिए। गोपाल थापा सर, ये नेचुरल जो व्यू है, ये इसका एंजॉय कीजिए। हम लोग जो है ना यहाँ पर ऑर्गेनिक फूड एक खिलाने का कोशिश करते हैं, ये कोशिश भी कर रहे हैं और आगे में बहुत करने का कोशिश है। ये ज्यादातर जो वेजिटेबल है, हाँ जी, ये तो सर लोकल है? लोकल है सर, लोकल ही माने प्रोड्यूस किया हुआ है। और ऑर्गेनिक है सर? ऑर्गेनिक सर, ऑर्गेनिक चिकन চিকেন ভি ইদার গাই হাম লোক ইদার লে আতে। উনি উনি বলছিলেন এটা চিকেন ওরা পোল্ট্রি চিকেনই পারচেজ করে আনে ছোট সাইজের, মানে ছোট অবস্থায়, দেন ওরা এখানে ওগুলোকে ফিডিং করে, ফিডিং এখানে হয়, এই গ্রামে ফিডিং হয়। এখানে ওরা নিজেদের ফিডিং আলাদা করে সিস্টেম রেখেছে, সেই ফিডিং মানে সেই খাবার খেয়ে এই চিকেনগুলো বড় হয়। এই চিকেনগুলো টেস্ট মানে কি বলবো, দার্জিলিং এর ছোট ছোট গ্রামগুলোতে বিশেষ করে শীতং এ যারা চিকেন খেয়েছো তাদেরকে বলে বোঝাতে হবে না, অসাধারণ। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমি উঠতে খেতে পারবো না, লিমিট আছে সমস্ত চ্যাংড়া মিলিয়ে। এতগুলো খাবারের এই যে ভাতটা দেখো, দেখো ভাতটা, এত ভাত, এটা খাওয়ার পরে আমার আমার পেটে কাস্টার্ডের জন্য জায়গা থাকবে তবে তো। যাই হোক, অসাধারণ সুন্দর লোকেশন, অসাধারণ সুন্দর আমাদের পশ্চিমবঙ্গ, আর অসাধারণ সুন্দর শীতং। অ্যান্ড ইউ আর ওয়াচিং, সেখানে বলছো।